ভেনিসের সওদাগর। সুন্দর ভেনিস শহরে থাকত এক ধনী সওদাগর, নাম তার অ্যান্টোনিও। এই যে অ্যান্টোনিও, বেসানিও, অনেকদিন পরে দেখা হলো। বিয়ের প্রস্তুতি তাহলে কেমন চলছে? শাইলক স্যার, আমি কালই আপনার ধার শোধ করে দেব, আমি কথা দিচ্ছি। চুক্তি হলো চুক্তি আর কথা হলো কথা। তুমি কথা দিয়েছিলে আজ টাকা দেবে, আর যদি দিতে না পারো তার বদলে বলেছিলে তোমার দোকানটা আমাকে দিয়ে দেবে। তুমি টাকা দিতে পারোনি, তাই এখন তোমার এই দোকানটা আমার। আমার ধার মাত্র 50 মুদ্রা, আমার দোকানের দাম তার চেয়ে অনেক বেশি। দোকান বন্ধক রাখার আগে তোমার সেটা ভাবা উচিত ছিল, এখন পথ ছাড়ো। শাইলক, দাঁড়ান, এই নিন আপনার 50 মুদ্রা যা আপনি মার্সানিওর কাছে পেতেন। না, আমি তোমার টাকা কেন নেব? মার্সানিওর আজ ধার শোধ দেবার কথা ছিল। আজকের দিনটা এখনো শেষ হয়নি শাইলক, সূর্য অস্ত যেতে এখনো দেরি আছে। এই নিন টাকা, আর ওর দোকান থেকে বেরিয়ে যান, না হলে আমি আপনার নামে মামলা করব। অ্যান্টোনিও, অসংখ্য ধন্যবাদ অ্যান্টোনিও, আমি কালই তোমাকে টাকা শোধ দিয়ে দেব, আমি কথা দিচ্ছি। সে আমি জানি মার্সানিও। অ্যান্টোনিও, সত্যি তুমি পারো? ওই শয়তান শাইলক তোমাকে সহ্য করতে পারে না। এখন ওসব বাদ দাও, আমাকে বলো বিয়ের জোগাড় যন্ত্র কেমন চলছে। ঠিক আছে, ভালোই চলছে সবকিছু, থ্যাংক ইউ। কোনো সমস্যা হয়েছে বেসানিও? না, সব ঠিকই আছে। তুমি আর আমি বন্ধু, বলো প্লিজ তোমার কি হয়েছে? এই সপ্তাহে কিছু টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু আগামী 5 মাসের মধ্যে সেটা পাব না। আর এদিকে আমি কেনাকাটাও করে ফেলেছি, সেসবের দাম আমি কি করে দেব? কত টাকা? 3000 মুদ্রা। সে তো অনেক টাকা। আমি জানি, আমি পড়শিয়ার জন্য একটা আংটি কিনেছি, আর আমরা 500 জন গরিবকে খাবার দিতে আর উপহার দিতে চাই আমাদের বিয়ের উপলক্ষে, কিন্তু জানি না এখন আমি কি করব। এ তো খুব ভালো কথা বেসানিও, আমি খুশি হয়ে টাকাটা তোমাকে দিতাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে 3000 মুদ্রা নেই। কিন্তু 3 মাসের মধ্যে আমার জাহাজ ফিরে আসবে, তখন 1000 মুদ্রা রোজগার হবে আমার। কিন্তু ততদিনে দেরি হয়ে যাবে, বিয়ে তো সামনের সপ্তাহে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এসো আমার সঙ্গে। ও অ্যান্টোনিও, ও যদি নাক না গলাতো তাহলে আমি 50টা মুদ্রার বদলে 500 মুদ্রার দোকানটা হড়প করতে পারতাম, সব সময় কাজে বাধা দেবে। এর দাম দিতে হবে অ্যান্টোনিও, একদিন আমি এর শোধ নেব। শাইলক? না অ্যান্টোনিও, আমি তোমাকে শাইলকের কাছ থেকে টাকা ধার নিতে দেব না, তুমি জানো ও কত বড় ঠগ। আরে মাত্র তো 3 মাসের ব্যাপার বেসানিও, একবার আমার জাহাজগুলো ফিরে এলে আমি ওকে 3000 মুদ্রা খুব সহজেই ফেরত দিয়ে দেব। শাইলক, অ্যান্টোনিও, আমার কিছু টাকার দরকার। তোমার আমার ব্যবসা তুমি শিখে তুলে লোকটাকে টাকা বিলিয়ে বেড়াচ্ছিলে, আর তোমার এখন টাকা দরকার। তুমি অন্যায় করো শাইলক, আর সেটা তুমি জানো। আমার 3000 মুদ্রা দরকার। 3000 মুদ্রা, এটাই আমার সুযোগ অ্যান্টোনিওকে শেষ করার, আর এতদিন আমাকে যে অপমান করেছে আর ফন্দি ভেস্তে দিয়েছে তার প্রতিশোধ নেবার। বেশ, বিনা সুদে আমি ধার দিতে রাজি, কিন্তু 3 মাসের মধ্যে যদি পুরোটা শোধ না দিতে পারো, তোমার যা আছে তার সব কিছুর মালিক কিন্তু তখন আমি হব। রাজি? এটা তো একেবারেই চিটিংবাজি শাইলক, অ্যান্টোনিও ছেড়ে দাও। কোনো চিন্তা করো না বেসানিও, 3 মাসের মধ্যে আমার জাহাজ ফিরে আসবে, সেগুলো আফ্রিকা থেকে বেরিয়ে পড়েছে, এই নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। এখন আমাদের টাকার দরকার বন্ধু। ঠিক আছে, আমি রাজি। বেসানিওর
অ্যান্টনিওর জন্য চিন্তা হচ্ছিল। সে জানত শাইলককে ভরসা করা যায় না, কিন্তু অ্যান্টনিওর মনে প্রত্যয় ছিল। শাইলক তাকে 3000 মুদ্রা দিল আর বাসানিও এখন বিয়ের ব্যবস্থা করতে পারবে। বাসানিওর বিয়ে হচ্ছে এক সুন্দরী শিক্ষিতা বুদ্ধিমতী মেয়ে পোর্শিয়ার সঙ্গে। সে পোর্শিয়াকে একটা সুন্দর আংটি দিল আর পোর্শিয়া আর বাসানিও তাদের অর্থ গরিবদের মধ্যে বিলিয়ে দিল। তাদের জন্য ভোজের আয়োজন করল আর তাদের উপহারও দিল। ধন্যবাদ অ্যান্টনিও, তুমি না থাকলে এসব কখনোই সম্ভব হতো না। কি যে বলো বেসানিও, এত বড় একটা অনুষ্ঠানে এইটুকু সাহায্য আমি করতে পারবো না। না সত্যি পোর্শিয়া, অ্যান্টনিও ওর সর্বস্ব বন্ধক রেখেছে শয়তান শাইলকের কাছে শুধু আমাদের বিয়েতে 3000 মুদ্রা দেবার জন্যে। কি হয়েছে, তুমি কেন করতে দিলে বেসানিও? চিন্তা করো না, তোমরা দুজনে সমুদ্র থেকে জাহাজ ফিরে এলেই আমার অনেক টাকা রোজগার হবে। মাস কেটে গেল, বাসানিও আর পোর্শিয়া খুব আনন্দে আছে আর অ্যান্টনিও যেন তাদের পরিবারেরই একজন। কিন্তু এবার অ্যান্টনিও শাইলকের টাকা ফেরত দেবার সময় এসে গেল। প্রভু, আদালত থেকে আপনার জন্য একটা চিঠি এসেছে। এ আবার কি ঝামেলা, এটা কি? ওই শাইলক আমাকে কাল আদালতে হাজির থাকতে বলেছে, আমি টাকা শোধ দিইনি বলে আমার বিরুদ্ধে মামলা করেছে। টাকা ফেরত দেওয়ার সময় হয়ে গেছে। আমি জানি যে টাকা শোধ দিতে এখনো 10 দিন বাকি আছে। ক্ষমা করবেন প্রভু, আমি কি একটা কথা বলতে পারি? অবশ্যই রিভার্স, বলো কি বলবে। প্রভু, এই শাইলক তার চুক্তিতে তারিখ বদলে দেয়। নিশ্চয়ই 18 তারিখটাকে বদলে 8 করে দিয়েছে। কি? দাঁড়ান, এভাবে ওকে গ্রেফতার করতে পারেন না। ওনাকে কাল আদালতে হাজিরা দিতে হবে আর শ্রীযুক্ত লর্ড শাইলক থান্ডার্স চায় যে ওনাকে আমরা গ্রেফতার করি যাতে পালিয়ে যেতে না পারে। অ্যান্টনিও, ও কি হয়েছে? সমুদ্রে ঝড় উঠেছে, অ্যান্টনিওর জাহাজ। হ্যাঁ জাহাজ, কিন্তু শাইলক একদিন অপেক্ষা করছে না আর এখন এই সংবাদ। আমার বন্ধু নিঃস্ব হয়ে গেল। না, আমি অ্যান্টনিওর কোনো ক্ষতি হতে দেব না। ওর কাছে যাও বেসানিও, ওকে আর ঝড়ের ব্যাপারে কিচ্ছু বলো না, কোনো কথা বলবে না। এইবার শাইলককে উচিত শিক্ষা দিতে হবে। আমি আদালতে যাব আর অ্যান্টনিওর উকিল হয়ে যাব। তুমি কিভাবে? তুমি তোমার বন্ধুর পাশে থাকো আর তাকে তুমি কিচ্ছু বলো না। তুমি একদম চিন্তা করো না, আমার কোনো ক্ষতি হতে দেব না, ঠিক আছে? তোমার উপর ভরসা আছে। পরের দিন অ্যান্টনিওকে আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তোলা হলো। মহাশয়, আজকের অভিযোগ কি? লর্ড শাইলক থান্ডার্স ভার্সেস অ্যান্টনিও ব্যাসিলাস। আদালতের কাজ শুরু হোক। বেশ, মামলাটা খুবই সোজা ধর্মবদল। অ্যান্টনিওর কাছে আমি পাই 3000 মুদ্রা। আমি যখন টাকা ধার দিই সে বলেছিল আজকের মধ্যে শোধ যদি না দিতে পারে তাহলে ওর যথা সর্বস্ব আমার হয়ে যাবে। স্যার, উনি চুক্তিপত্রের তারিখ বদলে দিয়েছেন। শান্তি রাখো মহাশয় থান্ডার্স, আপনি আমাকে চুক্তিপত্রটি দেখাবেন? এই যে ধর্মাবতার। কিন্তু মহাশয় থান্ডার্স, মহাশয় অ্যান্টনিওর সম্পত্তির মূল্য 3000 মুদ্রার থেকে অনেক বেশি। আপনি এর থেকে ততটাই নিন যতটা আপনার প্রয়োজন। আমি দুঃখিত ধর্মাবতার, অ্যান্টনিও নিজে এই চুক্তিতে স্বাক্ষর করেছে আর চুক্তি হলো চুক্তি, কথা হলো কথা। মহাশয় অ্যান্টনিও, আপনি এইরকম একটা চুক্তিপত্রে স্বাক্ষর কেন করেছেন? হ্যাঁ, আর মহাশয় থান্ডার্স, একবার বিবেচনা করুন, এটা অমানবিক ব্যাপার। মাননীয় ধর্মাবতার, এটা একেবারে আইনসম্মত আর আমি শুধু অ্যান্টনিওকে এই আইনি চুক্তিটি আর তার কথার দাম দিতে বলছি। মহাশয়, শাইলক থান্ডার্স ঠিক কথা বলছেন। অ্যান্টনিও বাবু নিজের স্বাক্ষর করা চুক্তি অবশ্যই মান্য করা উচিত। থান্ডার্স বাবুর চুক্তি অনুসারে যদি অ্যান্টনিও বাবু প্রয়োজনীয় অর্থ যদি আজ ফেরত না দেন
আপনার সবকিছু আপনার হয়ে যাবে, তাই তো? সঠিক? একেবারে সঠিক। আর আপনি আর বিবেচনা করতেও রাজি নন, তাই তো? একদমই না, চুক্তি হলো চুক্তি আর কথা হলো কথা। খুব ভালো। ধর্মাবতার, সবকিছুর অর্থ হলো এই যে সমুদ্রে অ্যান্টোনিও বাবুর যা ক্ষতি হয়েছে সেসবও থান্ডার্স বাবুর, আর তার ক্ষতির ভারও তাকে বইতে হবে। আর সমুদ্রে ক্ষতি? হ্যাঁ, নিজেই দেখে নিন। গতকাল সন্ধেবেলা এসেছে ভূমধ্যীয় মহাসাগর উপকূলে ভয়ঙ্কর এক তুফান আর ঝড়, আর সেখান থেকে ওনার জাহাজগুলো আসছিল। তাই এই ক্ষয়ক্ষতির দায় আপনাকেই নিতে হবে, যার মূল্য দাঁড়ায় 20,000 মুদ্রা। কিছুতেই না, অসম্ভব। যখন আপনি বলছেন অ্যান্টোনিও বাবুর সবকিছুর মালিক আপনি, তাহলে আইনত তার সম্পত্তি, তার লাভ, তার ক্ষতি, এইসব অ্যান্টোনিওর ক্ষতি যে আপনাকেই দেখতে হবে। আমাকে ঠকানো হচ্ছে ধর্মাবতার। চুক্তি হলো চুক্তি আর কথা হলো কথা, এটা তো আপনিই বলেন। উকিল ঠিকই বলেছেন, আপনাকে মহাশয় অ্যান্টোনিওর সব ক্ষয়ক্ষতির দায়িত্ব নিতে হবে। আমি ওনার 3,000 মুদ্রা মাফ করে দিলাম। আমার টাকা ফেরত কিংবা চুক্তি কোনোটাই চাই না। অনেক হয়েছে মহাশয় থান্ডার্স, আপনার কথা শুনে বোঝাই যাচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে এই চুক্তিটি করেছেন আর জানতেন যে এটা অন্যায়। আপনার সততার প্রতি কিন্তু প্রশ্ন উঠছে মহাশয়। সুতরাং এটা আদালতের নির্দেশ যে আপনি কোনো চুক্তি স্বাক্ষর করতে পারবেন না আর, যতদিন না আপনার পূর্বের চুক্তিগুলো খতিয়ে দেখা হচ্ছে। ওনাকে নিয়ে যান অফিসার্স। আমার জাহাজটা নিরুদ্দেশ হয়ে গেছে। আসলে সমুদ্রে ঝড় উঠেছিল। তুমি এখন আমার সঙ্গে বাড়ি চলো অ্যান্টোনিও, তোমাকে বিশ্রাম নিতে হবে। অ্যান্টোনিও সমুদ্রে তার জাহাজের পরিণতির কথা শুনে দুঃখী হয়ে গেল। বেসানিও তাকে বাড়ি নিয়ে গেল। আমার সব জাহাজ আমি হারিয়ে ফেললাম। হ্যাঁ, আমার সেটাই ভয় হয়। তুমি হাসছো কেন? এক মিনিট দাঁড়াও অ্যান্টোনিও। বেসানিও, আদালতে যিনি উকিল হয়ে আমার মামলা লড়েছিলেন তিনি কে? তাকে তুমি দেখতে চাও? এই যে, ইনি হলেন সেই পোর্সিয়া। ওটা তুমি ছিলে? হ্যাঁ, তোমার ক্ষতির জন্য সত্যিই দুঃখিত। তোমাদের দুজনের কি হয়েছে বলো তো? দুজনে হাসছো কেন? আমার জাহাজগুলো হারালাম আমি। না, তুমি সত্যি কিচ্ছু হারাওনি। এক ভয়ঙ্কর ঝড় আছড়ে পড়ে ভূমধ্যসাগর উপকূলে বেলা 3টার সময়। এটা অর্ধেক খবর, বাকি অর্ধেকটা এখানে। কিন্তু চিন্তা করবেন না অ্যান্টোনিও স্যার, আমরা ওই অঞ্চল থেকে বেরিয়ে এসেছি বেলা 10টার সময়। আপনার সব জাহাজ আর মালপত্র একদম নিরাপদে আছে। এই মাসের 20 তারিখে আমরা ভেনিসে পৌঁছব। কিন্তু আমরা অর্ধেক বার্তা দেখিয়েছি শাইলককে। ধর্মাবতারও চাইছিলেন শাইলককে উচিত শিক্ষা দিতে, তাই তিনি কিছু বলেননি যখন আমি সংবাদে শুধু প্রথম পাতাটা শাইলককে দেখাই। আর শাইলকের কোনো দিন সাহস হবে না এ কথা বলার যে চুক্তি হলো চুক্তি আর কথা হলো কথা। পোর্সিয়া, আমার বন্ধু বেসানিও সত্যি খুব ভাগ্যবান যে তোমার মতো এক জ্ঞানী, বুদ্ধিমতী, সাহসী আর ধার্মিক মেয়েকে স্ত্রী হিসেবে পেয়েছে। ধন্যবাদ।